2020 সাল থেকে সাবরু মহকুমায় বিদ্যুৎ পরিষেবা দায়িত্ব পালন করে চলছিল বহিরাজ্যে বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকো। কিন্তু ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার থেকে ফিটকো নামক বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে বিদ্যুৎ পরিষেবা প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়। পরিষেবার মান খারাপ থাকার কারণে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। দায়িত্ব পাওয়ার পর থেকে এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে নিম্নমানের পরিষেবা প্রদান সহ গ্রাহক হয়রানির বিস্তর অভিযোগ ছিল। এদিকে এই সংবাদ পেয়ে বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীরা এদিন ফিটকোর সাবরুম মহকুমা আধিকারিকের সাথে দেখা করেন এবং তাদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান। এদিন বিদ্যুৎ কর্মীরা জানান তাদের 83 দিনের বকেয়া রয়ে গেছে। সাবরুম মহকুমায় ফিটকোর অধীনে প্রায় 55 জন বিদ্যুৎ কর্মী রয়েছেন। পাশাপাশি কাস্টমার কেয়ার বিভাগেও রয়েছেন বেশ কিছু কর্মচারী। এই কর্মচারীরা মাসোহারা বাবদ 20 লক্ষ টাকার উপর পাওনা রয়েছেন। পাশাপাশি 5 লক্ষ টাকা গাড়ি ভাড়া বাবদও বকেয়া রয়ে গেছে। আপনারা আজকে এখানে কেন আছেন? আমরা আইসি, আমরা শুনলাম যে ফেটকো নাকি ডিজিটাল নোটিশ ফেটকো টাকা দিচ্ছে, এটাকে আমরা চলে দিই। আমরা 83 দিনের বেতন ফাইনে আছি, টাকাটা লাগে আর কি। আপনারা কি ফেটকোর কর্মী? ফেটকোর কর্মীদের ছিলাম, এখন তো আর ফেটকোর কর্মী আর করি। আপনারা কি টাকা এখনো ক্লিয়ার হয়নি? না না। তো এরকম আপনারা কতজন স্টাফ আছেন ফেটকোর? ফেটকোর আমরা প্রায় 20 জন। এমবিসি আছে 20 জন, আমাদের লাইনম্যান আছে কত? টোটাল 43। তো এখন আপনারা ফেটকোর অফিসে এসেছেন, তো আসার পরে এখানে তাদেরকে তাদের সাথে যোগাযোগ করেছেন? শুক্রবার সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ফিটকোর সাবরুম ডিভিশনের সাব ডিভিশনাল ম্যানেজার সুকান্ত ত্রিপুরার সাথে দেখা করা হলে তিনি জানান, শুক্রবার সকাল 11:20 নাগাদ তার মোবাইলে সংস্থার কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব কেড়ে নেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের কপি এসে পৌঁছয়। এর ফলে তিনি এখন নিজেও তার চাকরি নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বলে জানান তিনি। আমার নাম সুকান্ত ত্রিপুরা, আমি সাব ডিভিশনাল ম্যানেজার ফিটকোর। তো আজকে আপনারা কি এখান থেকে অফিস ক্লোজ করে ফেলছেন? এখনও আমাদের অফিসের থেকে কোনো সিদ্ধান্ত আসে নি, যতক্ষণ ডিসিশন না আসে আমরা এখানেই আসি। তো আমাদের কাছে একটাই লেটার এসেছিল, যেটা লেটারটা এটা মানে এখানের মধ্যে লেখানো আছে যে আপনারা ফার্দার কন্টিনিউ না করার জন্য যতক্ষণ ফাইনাল ডিসিশন না দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। তো আজকে থেকে কি ফেটকো সাবরুমে টোটালি কাজকর্ম বন্ধ করে দিয়েছে? না, এখন হ্যাঁ আমি অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের উপর থেকে অর্ডার এসেছে যে পরে টাইমিং স্টপ করে রাখার জন্য। তো ফেটকোর যে স্টাফরা ছিল তাদের পেমেন্টগুলো কি সব ক্লিয়ার হয়ে গেছে এখন? এখনও আমাদের পেমেন্ট হলো, তো অতি সত্যি পেমেন্টগুলো ক্লিয়ার করা হবে, তারপরে আমরা এখান থেকে প্রসেস করছি। এদিকে ফিটকোর কাছ থেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব কেড়ে নেওয়ার সংবাদে সাবরু মহকুমার বিদ্যুৎ ভোক্তারা খুশি। তবে এখন দেখার বিষয় এই বেসরকারি সংস্থার বিদ্যুৎ কর্মীদের বকেয়া বেতন প্রদানের ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কি সিদ্ধান্ত গ্রহণ করে পাশাপাশি সাবরু মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব কোনো কর্তৃপক্ষ পালন করবে, সেটাও এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।